ওহে রাইহান, আমার গ্রাম কি তোমার কাছে ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। এখানকার নিস্তব্ধতা সত্যিই আমার খুব ভালো লাগছে। তা সত্যি। ঠিক আছে, চলো আমাদের বিদ্যালয়ে যাই। চমৎকার, আমার সেটা ভালো লাগবে। এই যে আমার বিদ্যালয়। চলো ভিতরে যাই। সেটা কি ঠিক হবে? এটা খুবই ভালো হবে। এটা দেখো, আমাকে বলতেই হবে, খুবই সুন্দর। ভাইরে, এটা হলো একটি দিঘি। তোমাদের ওখানে কি একটিও নেই? আমাদের ছোট একটি আছে, তুমি সেটিকে একটি পুকুরও বলতে পারো। আর সেটি বিদ্যালয়ের একটি বহুতল ভবন দ্বারা ঘেরা। এটি হলো আমাদের বিদ্যালয়ের বাগান, আমরা সবাই এটিকে ভালোবাসি। আমাদেরও একটি ছোট বাগান আছে। তাহলে তোমার বিদ্যালয়ের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে? আমাদের একটি বিরাট গ্রন্থাগার রয়েছে। তোমাদের এখানে কি গ্রন্থাগার রয়েছে? আছে, কিন্তু এটা বেশ ছোট। তুমি কি জানো, এখানে আমি একটি জিনিস আদেও পছন্দ করি না, সেটি হলো বর্ষাকালের কর্দমাক্ত রাস্তাঘাট। আমাদের বিদ্যালয়টি খুব ব্যস্ত একটি সড়কের পাশে, যানবাহন এবং সেগুলো হর্ন আমাকে পাগল করে দেয়। তাছাড়া রাস্তা পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আরে দেখো কতগুলো পাখি! হ্যাঁ, তারা পাশের গাছগাছালিতে বাসা বাঁধে। আমাদের বিদ্যালয়ের চারপাশে এত বেশি গাছপালা নেই, খুবই দুঃখজনক। চলো তবে খেলার মাঠে যাই। এটা তোমাদের খেলার মাঠ? এটা কোথায় শেষ হয়েছে? আমাদের বিদ্যালয়ে যদি এমন বড় একটি খেলার মাঠ থাকতো। বিদ্যালয়ে একটি খেলার মাঠ অবশ্যই প্রয়োজন। আমি তোমার বিদ্যালয় দেখব। অবশ্যই, তোমার পরবর্তী ছুটিতে আমাদের ওখানে বেড়াতে আসো, আমি তোমাকে সব দেখাবো। এটি কি চমৎকার হতো না যদি আমরা এমন একটি বিদ্যালয় খুঁজে পেতাম যেখানে আমাদের উভয়ের বিদ্যালয়ে সকল ভালো কিছু থাকতো? সেটা হবে একটি স্বপ্নের বিদ্যালয়। ঠিক আছে রাইহান, এখন বাড়ি ফেরার সময়। আচ্ছা ফারিয়া, চলো বাড়িতে ফিরে যাই।